Welcome everyone. Dear friends, today we are going to discuss one of the important topics of political science, that is sovereignty. As we all know that there are four essential elements of state, and these are population, territory, government and sovereignty. And among them, sovereignty is the most important element of the state, which makes the state politically free and independent, both internally as well as externally. Sovereignty exclusively belongs to the state. The dear learner, ami aji sarbhoumotto somporke alochona koribole agbarisu. Ami hokoloi jano ekhon rashtror proyojonio sarita upadanor bhitorot ei sarbhoumotto to hoise ataitke proyojonio upadan jar obihane ekhon rashtroi an upadan homo jene janasankha ba bhukhondo বা সরকার থাকিলেও নিজকে সার্বভৌম রাষ্ট্র হিসাবে পরিগণিত করিব নোৱাৰে বা দাবী করিব নোৱাৰে। বিফোর উই প্রসিড ফার্দার, ফার্স্ট উই শুড নো দ্য মিনিং অফ সভরেনটি। যে সার্বভৌমত্ব বুলি কি বুজি পাও প্রথমে আমি হেয়া আলোচনা করো আহক। সভরেনটি ইজ দ্য মোস্ট এসেনশিয়াল এলিমেন্ট অফ দ্য স্টেট, এজ দেয়ার ক্যান বি নো স্টেট উইদাউট ইট। যে সার্বভৌমত্ব অবিহনে কেতিয়াও এখন রাষ্ট্র নিজকে রাষ্ট্র বলে দাবি করিব নোৱাৰে। দ্য ওয়ার্ড সভরেনটি ইজ ডিরাইভড ফ্রম দ্য ল্যাটিন ওয়ার্ড সুপারেনাস, হুইচ মিন্স সুপ্রিম। যে ইংরাজি সার্বভৌমত্ব বা সভরেনটি শব্দটো ল্যাটিন শব্দ সুপারেনাসৰ পৰা আহিছে আৰু ইয়াৰ অর্থ হল সর্বস্ব, ইট ইজ এবসলিউট, সুপ্রিম, আনলিমিটেড, ইনএলাইনেবল, ইন্ডিভিজিবল এন্ড পার্মানেন্ট পাওয়ার অফ এ স্টেট। যে এই সার্বভৌমত্ব হল অহস্তান্তরযোগ্য, অবিভাজ্য, অসীম, যা আমি কেতিয়াও ভাগ করব নয় বা এখন রাষ্ট্রের এই স্থায়ী ক্ষমতা। ভেরিয়াস স্কলার্স হ্যাভ ডিফাইন্ড দ্য কনসেপ্ট অফ সভরেনটি ইন ভেরিয়াস ওয়েজ, এমং দেম সাম আর অ্যাজ ফলোজ। জিন বোডিন অপাইন্টেড সভরেনটি ইজ দ্য সুপ্রিম পাওয়ার ওভার সিটিজেন্স অ্যান্ড সাবজেক্টস আনরেস্ট্রেন্ড বাই লজ। যে জিন বোডিনে কৈছিল যে সার্বভৌমত্ব হল এখন রাষ্ট্রের সর্বস্ব ক্ষমতা, যাক আইনের দ্বারা কোনো ধরনের বাধা বা নিয়ন্ত্রণ করিব পৰা না যায়। একর্ডিং টু ডব্লিউ এফ উইলোবি, সভরেনটি ইজ দ্য সুপ্রিম উইল অফ দ্য স্টেট। যে সার্বভৌমত্ব হৈছে এখন রাষ্ট্রের সর্বস্ব ইচ্ছা। টু বার্জেস, সভরেনটি ইজ অরিজিনাল এবসলিউট আনলিমিটেড পাওয়ার ওভার দ্য ইন্ডিভিজুয়াল সাবজেক্টস অ্যান্ড ওভার অল অ্যাসোসিয়েশনস অফ সাবজেক্টস। যে বার্জেসর মতে সার্বভৌমত্ব হল এখন রাষ্ট্রের অধীনস্থ সকল প্রজা, ব্যক্তি বা সংগঠনের উপরতেই প্রতিষ্ঠিত হওয়া মৌলিক, অসীম আর অনিয়ন্ত্রিত ক্ষমতা। রিগার্ডিং সভরেনটি, জনস্টিনস থিওরি is another important opinion, who said that if a determinate human superior not in the habit of obedience to a like superior receives habitual obedience from the bulk of a given society, that determinate human superior is sovereign in that society, and that society including the superior is a society political and independent. যে জন অস্টিনের মতে যদি এজন নির্দিষ্ট শ্রেষ্ঠ মানবে আন কোনো ব্যক্তির অধীনস্থ বা আনুগত্য প্রকাশ নকরাক সেই সমাজের গরিষ্ঠ সংখ্যক লোকের স্বভাবগত অভ্যাসলব্ধ আনুগত্য লাভ করবলে সক্ষম হয়, তেতিয়ালে সেই ব্যক্তিজনক সেই সমাজখনের সঙ্গে স্বাধীন সার্বভৌম সমাজ বা ব্যক্তি বলে কব পৰা যায়। ইন দিস ওয়ে সভরেনটি ওয়াজ ডিফাইন্ড ইন ভেরিয়াস ওয়েজ by various scholars. From these definitions we may find the following features. The bibhinna hongahomo bisleshan kori ami sarbhoumotto somporke kisuman boikhistho dekhiboloi pao. Hebor hol absoluteness, the okhimota. Sovereignty is regarded as absolute, which means that the state is superior inside the country. It is not a subordinate to any individual or association within or outside the state. The state
exercises supreme power both inside and outside the state. যে সার্বভৌম হল অসীম ক্ষমতাৰ অধিকাৰী অসীমতা ইয়াৰ এক গুৰুত্বপূৰ্ণ বৈশিষ্ট্য কিয়নো এই সার্বভৌম ক্ষমতাৰ জৰিয়তে সেই কৰ্তৃপক্ষই ইয়াৰ অন্তৰ্গত সকলো ক্ষেত্ৰতে সৰ্বোচ্চ ক্ষমতা প্ৰয়োগ কৰিবলৈ সক্ষম হয় আন কথা এই আভ্যন্তৰীণ আৰু বাহ্যিক দুয়োটা ক্ষেত্ৰতে এই অসীম ক্ষমতাৰ অধিকাৰী তৃতীয়তে পাৰ্মানেঞ্চ যে ইয়াক স্থায়িত্বতা যে সার্বভৌমত্ব স্থায়ী কিয়নো ৰাষ্ট্ৰৰ অস্তিত্ব থাকিব লাগিলে সার্বভৌমত্ব থাকিব লাগিব চৰকাৰৰ পৰিৱৰ্তন হ'লেও সার্বভৌমত্বৰ কোনো প্ৰভাৱ নপৰে ফৰ এক্সাম্পল ইফ দেৰ ইজ এ ডেথ অফ এ কিং অৰ দ্য ৰুলাৰ দেন ইট ডজ নট মিন দেট দ্য পাৱাৰ অৰ দ্য কনচেপ্ট অফ ছভৰেণ্টি অৰ ছভৰেইন পাৱাৰ এবলিশ্বেজ বিকজ ইট ইজ পাৰ্মানেণ্ট অৰ mere changing of the ruling authority may not be the changing situation of the sovereignty. It is evergreen. So without sovereignty, state cannot exist. Sarbhaumatva nohoakoi keteo rashtra hobo noare. Tritiyote ami kobo sarbhajaninata, universality. Sovereignty is a universal phenomenon which extends to all individuals, groups, areas and things within the state. As we all know that sovereignty covers all the aspects within the states, which may include the organizations, associations, individuals and others. The state exercises its sovereign power over its entire territory. No one can claim exemption from it as matter of right. যে কেতিয়াও কোনো ব্যক্তিয়ে বা অনুষ্ঠানে ইয়াৰ গণ্ডীৰ বাহিৰলৈ আহিবলৈ দাবী কৰিব নোৱাৰে ইয়াৰ পিছত আমি কব পাৰোঁ অহস্তান্তৰযোগ্যতা ইনএলাইনেবিলিটি সভৰেণ্টি ইজ ইনএলাইনেবল ই সদায় অহস্তান্তৰযোগ্য ইট মিনছ দেট দ্য ষ্টেট কেন নট পাৰ্ট উইথ ইট সভৰেণ্টি অৰ ইট কেন নট ট্ৰেন্সফাৰ ইট সভৰেণ্টি টু এনি আদাৰ ষ্টেট যে ই কেতিয়াও আন ৰাষ্ট্ৰক এই সাৰ্বভৌম ক্ষমতা ভাগ কৰিব নোৱাৰে বা হস্তান্তৰিত কৰিব নোৱাৰে কিয়নো If sovereignty is separated or alienated from the state, then there will be no state. যদি সার্বভৌমত্বক ভাগ কৰি দিয়া হয় তেতিয়াহ'লে বা আনৰ হাতত হস্তান্তৰ কৰি দিয়া হয় তেতিয়াহ'লে কোনো ধৰণৰ সার্বভৌম ৰাষ্ট্ৰ হিচাপে বৰ্তি থাকিব নোৱাৰিব ইয়াৰ পিছত আমি ক'ব ইনডিভিজিবিলিটি অবিভাজ্যতা যে সার্বভৌম ক্ষমতা কেতিয়াও ভাগ কৰিব নোৱাৰি ডিভিজন অফ সভৰেণ্টি মিনছ ইটছ ডেষ্ট্ৰয়েজ Because if we or if someone tries to divide sovereignty from one particular state, then it will destroy the very meaning of sovereignty. The সার্বভৌম ক্ষমতা কেতিয়াও ভাগ কৰিব নোৱাৰি ইয়াক ভাগ কৰা মানে ইয়াক নিষেধ কৰা ইয়াৰ পিছত আমি ক'ব পাৰোঁ ইমপ্ৰেছক্ৰিপ্টিবিলিটি যে ইয়াৰ দ্বাৰা আমি ক'ব পাৰোঁ যে ই অবিনাশী This implies that sovereignty can neither be destroyed nor lost if it has not been exercised for a long time, long period. A people may not have exercised sovereignty for some time due to control by a foreign ruler, foreign power, but non-existence or non-exercise of sovereign power does not put an end to sovereignty itself. It is shifted to a new bearer. সার্বভৌম ক্ষমতায় কিছু সময় বা কিছুদিনৰ কাৰণে ব্যৱহাৰ নকৰা মানে ইয়াৰ বিনাশ নুবুজায় আন কথাত ই অবিনাশী কাৰণ কেতিয়াবা কোনো বিদেশী ৰাষ্ট্ৰৰ অধীনস্থ হোৱাৰ ফলত কিছুদিন যদিও সেই ৰাষ্ট্ৰত সার্বভৌম ক্ষমতাৰ প্ৰয়োগ নহয় তথাপিও আমি ইয়াক বিনাশ হোৱা বুলি ক'ব নোৱাৰোঁ আনহাতে ই এটা দলৰ পৰা এজন ব্যক্তিৰ পৰা আন এজন ব্যক্তি বা ব্যক্তিসমূহলৈ ক্ষমতাৰ সার্বভৌম ক্ষমতাৰ হস্তান্তৰিতকৰণকে বুজায় চ' ই কেতিয়াও বিনাশ নহয় শেষত আমি ক'ব পাৰোঁ অৰিজিনেলিটি মৌলিকতা যে দ্য মষ্ট ইম্পৰ্টেণ্ট কেৰেক্টাৰিষ্টিক্স অফ সভৰেণ্টি ইজ ইটছ অৰিজিনেল কেৰেক্টাৰ যে সার্বভৌম ক্ষমতা সদায় মৌলিক ই কেতিয়াও কোনো ব্যক্তিৰ দ্বাৰা সৃষ্ট নহয় আন কথা এই সার্বভৌম ক্ষমতা স্বতঃস্ফূৰ্তভাৱে ৰাষ্ট্ৰৰ জন্মৰ লগে লগেই আহি পৰে ই কেতিয়াও কাৰো দ্বাৰাই স্বীকৃত বা বনোৱা বস্তু নহয় চ' ইট ইজ স্পণ্টেনিয়াছ সভৰেণ্টি ইজ ইনবিল্ট এণ্ড গ্ৰ'জ অট'মেটিকেলি ফ্ৰম উইডিন চ' ডিয়াৰ লাৰ্ণাৰ্ছ উই হেভ নোন ডেট দিজ আৰ দ্য
features, important features of sovereignty, which makes this concept of sovereignty very clear, so that what sovereignty means in a state is all these elements. Without these elements, a state cannot be termed as a sovereign state. In other words, sovereignty is the main important element of a state. So thank you all.